فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রশ্ন আসছে, ঈমান মজবুত এবং দৃঢ় থাকার দোয়া কোরআন হাদিস থেকে অর্থ সহ যদি থাকে, তো এগুলো একাধিক দোয়াই আছে এবং ব্যাপক শব্দের ভিতর দিয়ে এই জিনিসগুলো সন্নিবেশিত করা হয়েছে। যেমন সূরা বাকারার 105 নম্বর আয়াতে আসছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি আমাদের উপর ধৈর্য ঢেলে দাও আর আমাদের পদব্রজকে তুমি দৃঢ় রাখো আর আমাদেরকে কাফির সম্প্রদায়ের উপরে সাহায্য করো। এই দৃঢ় থাকার মানেই তো হলো ইমানের উপরে, ইসলামের উপরে, ইমান সহ এখানে আমলও সামিল, সব কিছু সামিল, আল্লাহর পক্ষ থেকে হিদায়ত সহ সবের ভিতরে সামিল। আবার মুসলিম আহমদের হাদিস আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর, এটা হলো লম্বা একটা দোয়ার প্রথম শব্দ, শেষ বৈঠকে পড়ার কথা আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর, আল্লাহ তুমি আমাকে এই দিনের উপরে অটল রাখো। সুনান তিরমিজি সহ অন্যান্য কিতাবে আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল ইয়াকিন ওয়াল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দ্বীনি ওয়াদ-দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আমি তোমার কাছে ইয়াকিন চাচ্ছি এবং নিরাপত্তা চাচ্ছি দিনের মধ্যে, দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে। তো এগুলো হলো ব্যাপক দোয়া, এর সরাসরি হাদিস থেকে আর আগের আয়াত থেকে। আবু দারদা সাহাবির থেকে আসছে, ইবনে আবি শাইবার 105 নম্বর আয়াতে, সূরা বাকারার আয়াত যেটা ছিল ওটা 250 নম্বর, আর হাদিস এখন যেটা আমরা বলতেছি আবু দারদার এটা হলো 105 নম্বর, যে উনি দোয়া করতেন যে আল্লাহ আসআলুকা ইমানান দাঈমা, আল্লাহ আমি তোমার কাছে স্থায়ী ইমান চাচ্ছি, এইভাবে তিনি দোয়া করতেন। এবং তারপরে আরও কিছু শব্দ উনি যোগ দিতেন। মোট কথা এই যে ইমান, স্থায়ী ইমান যে বললেন, এই স্থায়ী ইমানটা এখানে বলে উনি বুঝাচ্ছেন যে এই আল্লাহর কাছে যেন মানে ইমানটা আমাদের অটল সবসময় থাকে, আমি ইমানের উপর অটল থাকতে পারি, এইভাবে আর কি ব্যাপার হিসেবে এটা। এই জন্যে এই এটার বর্ণনা নিয়েও অনেক কথা আছে, শেষ পর্যন্ত সাহাবির থেকে মোরারি দ্বারা যে সাব্যস্ত, তো এটা হলো নিজের ভাষায় আমরা বলবো। আর ইমানের উপর অটল থাকা এটা মানে দোয়ার চেয়ে দাওয়াটা হলো আসল, কারণ ইমান আমাদেরকে আনতে হচ্ছে, আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তারা ইমান এনেছো তোমাদের কি বলতেছি তোমরা আবার ইমানকে আনো, নবায়ন করো, মজবুত করো, মানে যেটা কাজের ব্যাপার এটাতে দোয়ার প্রসঙ্গ কম। তারপরেও যার প্রয়োজন হবে সে নিজের থেকে নিজের ভাষায় দোয়া করবে, এটাই এখান থেকে বোঝানোর উদ্দেশ্য। يا رب العالمين.